আজকে চঞ্চল মনকে স্থির করার একটা উপায়। মন সবার মনই চঞ্চল, মনকে কেউ চোখে দেখেনি, দেহকে দেখতে পারে। পৃথিবীতে সবাই একটা শিশু মন নিয়ে কিন্তু আসে, সেই শিশু মনটা জাগতিক জগতের কালিমার সাথে মিশ্রণ হয়ে পাল্টি খেয়ে যায়। এটার কারণ হচ্ছে ব্যক্তি বিশেষ, যার যেমন স্বভাব সেই স্বভাব অনুযায়ী মানসিক চঞ্চলতা বৃদ্ধি পায়। সবাই তো সুন্দর মন, সেই সুন্দর মনটাকে রেখে অসুন্দরের ভিতরে মিশ্রণ হওয়ার ফলে মানুষের মনের চঞ্চলতা বেড়ে যায়। সৃষ্টিকর্তা তো সবার জন্য সুন্দর একটা মন দিয়ে মায়ের কোলে পাঠিয়েছিল, কিন্তু সেই মনটা যখন জগতের কালিমার সাথে মিশ্রণ হচ্ছে তার স্বভাবের দ্বারা, তখন সে সেই মনটাকে হারিয়ে ফেলছে, যার জন্য মনটা বিভ্রান্তিকর পরিস্থিতির অবস্থা দেখে সেই দেহের ভিতরে অবস্থান করতে পারে না। অতএব সে মনটা ছুটে বেড়ায়, তখন চঞ্চল গতি। কিন্তু যখন সে মায়ের কোলে ছিল সে শুধু মাকেই চিনত, অন্য কাউকে নয়, মায়ের মতোই যাকে দেখত, আবার তার কোলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ত সেই শিশুটা। কিন্তু যখনই সে আস্তে আস্তে বড় হতো, কিশোর গেল, যৌবন গেল, যৌবনে পদার্পণ করলেই আস্তে 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 কামনা বাসনা লোভ লালসা এত ওতপ্রোতভাবে তার ভিতর আঁকড়ে ধরে, তারপর পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে সে হারিয়ে ফেলে সেই শিশু মনটাকে। সেই মনটাকেও কন্ট্রোল করা যায়। প্রথমে একটা উপায় বলছি, উপায়টা আকুপাঙ্কচার করার সাথে সাথে মনটা কিন্তু সেই জায়গাটা কিছুক্ষণের জন্য নিবিষ্ট হবে। আপনার ডান হাত হোক আর বাঁ হাত হোক, দু হাতেই করতে হয় পাঞ্চ, বেশিক্ষণ নয়, 3-4 মিনিট। সেই প্রেশারটা কোথায় দিতে হয় সেটা আমি দেখাচ্ছি হাত তুলে। ঠিক হাতের এই যে গড়টা, গড়ের ঠিক নিচে এই জায়গা পজিশন, এখানে কয়েক সেকেন্ড চাপ দেওয়া, 3-4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখা, ছেড়ে দেওয়া, আবার 3-4 সেকেন্ড চাপ দিয়ে ছেড়ে রাখা, ছেড়ে দেওয়া। আপনার যদি চঞ্চল মন হয় আপনি এই মুহূর্তে করে দেখুন, মনটা ওখানে নিবিষ্ট হয়ে যাচ্ছে, সাথে সাথে চেপে চেপে ধরে রাখুন, ধরলেই বুঝতে পারবে নাচার চোখটা, আপনার মনটা কিছুক্ষণের জন্য এখানে স্থির হয়ে যাবে, সেই মনের গতিটা এখানে চলে আসবে, কন্ট্যাক্ট, আপনি কিছু সময়ের জন্য স্থির হবেন। ডান হাতে একবার, আবার বাঁ হাতে আবার, এইভাবে করার উপায় আকুপাঙ্কচার। এবার যে মনটা জাগতিক জগতের সাথে মিশ্রণ হয়ে কন্ট্রোল থাকছে না, নেশা ভাঙে নিমজ্জিত হয়ে গেছে, সে মনটা তো শোধন করা যায় সংযমের দ্বারা। কঠিন সংযম, কঠিনভাবে ব্রত তাকে পালন করতে হবে, তবে সে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা ব্যক্তি বিশেষ। যদি তার ইচ্ছা জাগ্রত হয় যে আমি শিখবই, আমার মনটা কন্ট্রোল করবই, স্বভাবটা আগে কন্ট্রোল করতে হয়, মনের আগে সেই বিচলিত মন হয়ে যায় স্বভাবের কারণে। যদি খোদাকে ভাবা যায়, খোদার শরণাপন্ন হওয়ার সাথে সাথে মনটা স্থির হবে। প্রভুকে স্মরণ করা, স্মরণ করলে তার মন নিবিষ্ট হবেই, সেখানে স্থির হয়ে প্রভুর কাছে প্রার্থনা করা, নিজেকে মনোনিবেশ করা, এ দেহটা তখন প্রভুর ঘর হয়ে যায়, মনটা হয় প্রভুর ঘর, তখন আর এসে মনের কালিমা থাকে না। এটা হলো বিশেষ উপায়, তার জন্য তাকে অবশ্যই সংযোগ করতে হবে প্রভুর সাথে, নামাজ কালাম এগুলো পড়তেই হয়, বা প্রভুর কাছে যে যেভাবে যে ধর্মে যেভাবে প্রার্থনা করেন
সে সেভাবে প্রার্থনা করবেন, অবশ্যই মনটা আপনি সেখানে প্রভুর চরণে শরণাপন্ন হবেনি এবং মনটা অবশ্যই শান্ত হবে। এটা দ্বিতীয় উপায় গেল। তৃতীয় উপায়টা ভ্রামরি। ভ্রামরিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবু আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই কানের এই পাশটায় উড়াঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হয়, এটাও উড়াঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কপালে আঙুলে হাত এইটা এটা দিয়ে নিঃশ্বাসটাকে গভীরভাবে টেনে নিতে হয়। আমি করে দেখাচ্ছি। এইভাবে 2-4-5 মিনিট করলে আপনার মনটা অটোমেটিকলি শান্ত হবে, খালি শুধু প্রয়োগটা আপনাকে করতে হবে। আপনি প্রয়োগ না করলে আর হবে না, এটাই উপায়। আপনার মন সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। আমাদের চ্যানেলের মন নামই মন, আমরা মনের সাথে মনের রিলেশন, অতএব নো টেনশন। আপনি ফুর্তি করেন, আনন্দ করেন, মনের সাথে মন সংযোগ করেন, আমাদের ভালোবাসা সবসময় পাবেন। আমরা আমার ভালোবাসা দেওয়ার জন্যে সবসময় প্রস্তুত। আজকের মতো শেষ করছি, আশা করি ভালো থাকবেন।